আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নিজাতনের চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতভর ঢাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয় এর মধ্যে মামলার পাঁচ নম্বর আসামি সাজুকে ঢাকা থেকে এবং ইউনিয়ন পরিষদের সদস্য মজেম হোসেন সোহাকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে এই মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে শৃঙ্খলা বাহিনী এর আগে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব এর মধ্যে বাদলকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয় একই দিনে পুলিশ ও দুজনকে গ্রেফতার করে এদের মধ্যে রহিম ও রহমতুল্লাহকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ এছাড়া গতরাতে নির্যাতিতা নারীর জবনবন্দি রেকর্ড করেন নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ এদিকে বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন শতপ্রণোদিত হয়ে ঘটনাটি কমিশনের নিয়ে পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করতে নোয়াখালী বেগমগঞ্জে একলাশপুরে যাবেন আগামী দশ কার্য দিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলেছে কমিশন সংস্থাটির চেয়ারম্যান নাসিমা বেগম বলেন এ ঘটনা আদিম যুগের বর্বরতকেও হার মানিয়েছে সুনামগঞ্জে জগন্নাথপুরে বখাটেদের হাত থেকে বাঁচাতে মেয়েকে অনত্র সরিয়ে দেওয়া সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বাবা আনোয়ার তার অভিযোগ মেয়েকে পাশের গ্রামের মাদক ব্যবসায়ী শামীম আহমেদ প্রায় উত্তক্ত করত কিন্তু সে প্রভাবশালী হয় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না তাই মেয়েটি বাধ্য হয়ে সপ্তাহখানেক আগে হবিগঞ্জের নবীগঞ্জে এক আত্মীয় বাড়িতে আশ্রয় নেয় কিন্তু গতকাল মধ্যরাতে শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আনোয়ার মেয়ার বাড়িতে গিয়ে তার মেয়েকে খুঁজে না পেয়ে তাকে বেধরক মারপিট করে খবর পেয়ে পুলিশ আহত আনোয়ারকে উদ্ধার করে এ ঘটনায় চার অভিযুক্ত লিটন আকাই মিয়া আলম ও দিলাক মিয়াকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ তবে এখনও পলাতক রয়েছে মূল অভিযুক্ত শামীম এবারে আন্তর্জাতিক তিন রাত পরে নাটকীয়ভাবে হাসপাতাল ছাড়লেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছেন হোয়াইট হাউসে এরপর ব্যালকনিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনেই নিজের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প এর আগে টুইটারে ভিডিও বার্তায় তিনি জানান সত্যি ভালো বোধ করছেন তিনি আহ্বান জানান করোনা আতঙ্কিত না হওয়ার শিগগিরই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট নিজের অসুস্থতাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে তার প্রেস সেক্রেটারি সহ আশেপাশে অন্তত বারো জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চুহাত্তর লাখ মারা গেছে দুই লাখ দশ হাজার মানুষ এবার জানাবো শেয়ার বাজারের সংবাদ সপ্তাহের তৃতীয় কার্য দিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমছে সকালে লেনদেন শুরু পর থেকে সূচক কমতে থাকে এবং বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানি শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় চারশো কোটি উনসত্তর লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো পঁচিশটি কমে একশো ছেষট্টিটি এবং অপরিবর্তিত ছিল ষাটটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানি মধ্যে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স পায়োনিয়ার ইন্স্যুরেন্স ইসলামী ইন্স্যুরেন্স পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স রূপালী ইন্স্যুরেন্স নর্দার্ন ইন্স্যুরেন্স বিডি ফাইন্যান্স সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের স্টক ডিভিডেন্ড বিনিয়োগীদের বিয় হিসাবে প্রেরণ করা হয়েছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার উনিশ সমাপ্ত অর্থবছরের জন্য ছয় শতাংশ নগদ ও ছয় শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ এর মাধ্যমে বিনিয়কারীদের বিয় হিসাবে পাঠানো হয়েছে ইস্টার্ন হাউসিং ও বিডি ফিনান্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানি দুটি শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে আগামী আট অক্টোবর কোম্পানি দুটি শেয়ার লেনদেন বন্ধ থাকবে এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে